রমজানের প্রথম জুম্মা শেষে হচ্ছে খেলাফত মসজিদে বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে রাজপথে নেমেছে এবং আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছি। ঠিক পাশেই কিন্তু পুলিশের একটি কঠোর অবস্থান রয়েছে, তার আগে থেকে পুলিশের সতর্কবার্তা ছিল যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে খেলাফত মসজিদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে চারটি দাবি নিয়ে তারা উপস্থাপিত হয়েছে খেলাফত মসজিদের নেতাকর্মীরা। তাদের প্রথম দাবিটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর রোধ করতে হবে এবং সরকারকে কঠোর অবস্থানে আসার জন্য, এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে তারা যে বিতর্কিত শিক্ষা ব্যবস্থা সহ এবং যে রমজানে যে স্কুল কলেজ খোলা রাখা হয়েছে এবং ইসলামিক শাস থেকে দূরে রাখার জন্য সেই বিষয়টি তারা একটা প্রতিবাদ জানাচ্ছে। এবং আর তৃতীয় দাবিটি হচ্ছে তাদের যে প্যালেস্তান থেকে যাদের যে কর্মসূচি এবং প্যালেস্তানে যে প্যালেস্তানের উপর যে মুসলমানদের উপরে যে আক্রমণ হচ্ছে এবং সেটিকে রোধ করার জন্য কিন্তু তারা তাদের এবং সেই প্যালেস্তানের পক্ষে তারা দাবি তুলেছেন এবং এই যে গাজায় যে ইসরায়েলে হামলার প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এবং একই সঙ্গে তারা ফ্রি প্যালেস্তান নামে হচ্ছে খেলাফত মসজিদের পক্ষ থেকে একটি তারা ব্যানার নিয়ে এই মুহূর্তে তারা বসেন এবং খেলাফত মসজিদের নেতাকর্মীরা তারা যে প্যালেস্তানের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচি করছেন। এবং তাদের তৃতীয় দাবিটি হচ্ছে হচ্ছে যে যে একটি ইসলামী সরকারকে অবিলম্বে পদত্যাগ করা এবং সে জনগণের ভোট ম্যান্ডেট নিয়ে নতুন নির্বাচনের দাবি করছেন। এবং এরকম তারা চার থেকে পাঁচটি দাবি নিয়ে কিন্তু রাজপথ আজকে যে রমজানের প্রথম জুম্মা অর্থাৎ রমজান মাসে ফজিলতপূর্ণ একটি মাস এবং সেই মাসে প্রথম জুম্মা কিন্তু খেলাফত মসজিদের ইসলামিক নেতা নেতৃবৃন্দরা কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং তারা এখানে বেশ কয়েকটি ব্যানার তারা উল্লেখ করেছেন, এখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ সহ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করতে হবে এবং অশ্লীল বেহাপড়া বন্ধে রমজানে যে পবিত্রতা রক্ষা দুর্নীতি সন্ত্রাস চিত্রা এবং চিন্তায় গুম খুন মাদকাত্ম সমাজ মাদক মুক্ত সমাজ গড়ে তোলা চাল ডাল তেলের দাম কমানো সহ এবং তাদের বর্তমান সরকারের পদত্যাগ দাবি চেয়ে এবং যে রমজানের পবিত্রতা রক্ষা এবং গাজা ইসরায়েলি বাহিনীর যে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে হচ্ছে তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং আমরা আপনাদের সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে, এবং এখানে নেতাকর্মী যারা রয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে ঠিক জুম্মার নামাজের পরপরই তারা হচ্ছে বাইতুল মোকাররম উত্তর গেট সংলগ্ন যে প্রধান ফটকটি রয়েছে সেখানে তারা একটি কর্মসূচি পালন করে এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বারবার জানাচ্ছিলেন যে তাদের এই যে তাদের দাবিগুলো উপস্থাপন করছেন এবং তারা কঠোর হুঁশিয়ারি দাবি করে তারা বারবার বলছিলেন যে যে আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে জানান দিতে চায় এবং রমজানের মাসে যে পবিত্রতা রক্ষা করা দরকার এবং স্কুল কলেজ বন্ধ সহ ইসলামিক ধর্মীয় অনুভূতি এবং মূল্যবোধকে জাগ্রত করার জন্য কিন্তু তারা এই দাবি তুলেছেন। এবং তারা বলছেন যে বেহাপনা সহ বিভিন্ন ধরনের অশ্লীল কার্যকলাপ বন্ধ করার জন্য ইসলামিক কান্ট্রি হিসেবে যে দেশের 90% মুসলমান বেশিরভাগ সব মুসলমান রয়েছে সেখানে এই ধরনের ইসলামিক শাসনতন্ত্র কায়েম করতে চান এমনটাই তারা দাবি করছেন। এবং আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে, এবং এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের এবং দুটি মিলে ঢাকা সিটি অর্থাৎ ঢাকা মহানগরীর খেলাফত মজলিসে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং মা রমজানকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলে প্রধান বিষয়। তারপরও আরও দুই তিনটি দাবি তারা যুক্ত করেছেন, একটি হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষা করা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করা এবং একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে হচ্ছে পরিপূর্ণ কারিকুলামকে সঠিক ইসলামিক কারিকুলামে সম্পৃক্ত করা। এবং সবকিছু মিলে এখন পর্যন্ত বলা চলে যে আজকের এই কর্মসূচিতে কিন্তু খেলাফত মসজিদের নেতাকর্মীরা এখানে যুক্ত হয়েছেন এবং দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন এবং অশ্লীল বেহাপনা বন্ধ রাখুন এবং মানুষের দাম বৈদ্যুত্য প্রয়োজনের মধ্যে দ্রব্যমূল্যের দাম কমান এবং সবকিছু মিলিয়ে তাদের এই কর্মসূচি পালন হচ্ছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে এখানকার পরিবেশটা দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকাটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো যে কঠোর অবস্থানের প্রেক্ষিতে যাতে নেতা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রমজান মাস এবং সেই মাসে যেন কোনো ধরনের যারা বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হন সেজন্য কিন্তু এই প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বলে দিয়েছেন এবং সংক্ষিপ্ত পরিসরে তাদের বিক্ষোভ মিছিলটি সমাপ্তি করতে এবং সেই প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে তারা নেতাকর্মীরা তাদের এই বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে।
এবং আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং তারা কিন্তু ইতিমধ্যে বিজয়নগরের পানি ট্যাঙ্কির দিকে তাদের মিছিলটি নিয়ে অগ্রসর হবে এবং আমরা দেখছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক এবং কঠোর অবস্থানে রয়েছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সেখান থেকে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের মিছিলটি নিয়ে বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে যে মিছিলটি নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা বায়তুল মোকাররম পল্টন হয়ে কিন্তু তারা বিজয়নগর পানি ট্যাঙ্কির দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা এবং এই মুহূর্তে তারা তাদের এই যে আনন্দ বিক্ষোভ মিছিল নিয়ে হচ্ছে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই কর্মসূচি পালনে যে যারা নেতাকর্মীরা তারা রয়েছেন তারা যে বিক্ষোভ কর্মসূচি করছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো উপস্থাপন করছে এবং বেশ কয়েকটি ব্যানারে আমরা তাদের কয়েকটি দাবি উদ্যোগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা খেলাফত মজলিস এবং রয়েছে দ্রব্যমূল ঊর্ধ্বগতি রোধ করা সহ খেলাফত রোধ করতে হবে এবং সরকার অবিলম্বে পদত্যাগ করে নতুন নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করা ইসলামিক গণতান্ত্রিক সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে তারা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন সহ নানা ধরনের বিষয়গুলো নিয়ে উপস্থাপন করেছেন এবং আমরা আপনাদেরকে এখানে যে আরেকটি বিষয় তারা গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে ফ্রি প্যালেস্তান অর্থাৎ প্যালেস্তানে ইসরায়েল এবং গাজায় যে হামলার ঘটনা ঘটেছে এবং রমজানকে কেন্দ্র করে যে মুসলমানদের বিশ্বের মুসলমানদের তৃতীয় ধর্মীয় উৎসব যে গাজায় যে মসজিদে আল আকসা রয়েছে এবং সেখানে যে হামলার প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ করছেন এবং সেখানে বলছেন স্টপ ইসরায়েল জেনোসাইড ইন গাজা ফ্রি প্যালেস্তাইন দেওয়ায় তারা তাদের যে স্লোগানটি যুক্ত করেছেন এবং আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এখানকার সর্বশেষ পরিস্থিতি বায়তুল মোকাররম থেকে বায়তুল মোকাররমের উপর গেট